হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের আগে 7 পৃষ্ঠা পর্যন্ত তার কোশ্চেন সব হয়ে গেছে নিশ্চয়ই। আজকে আমরা 8 পৃষ্ঠার একটু দেখে নিই। পৃষ্ঠা 8-এর দেখো, 8 পৃষ্ঠার আমরা পৃথিবীর পরিবেশ সম্বন্ধে জানব। আগের দিন পৃথিবী সম্বন্ধে জেনেছিলাম, এবার আমরা পৃথিবীর পরিবেশ সম্বন্ধে জানবো। আগে পড়ে নিই। আমরা আগেই জেনেছি যে পৃথিবীটা গোলাকার, তবে ফুটবলের মতো একেবারে গোল নয়, কারণ পৃথিবীর একেবারে উত্তর দিকটা আর একেবারে দক্ষিণ দিকটা কিছু কিছু চাপা। এজন্য বলা হয় পৃথিবীটা কমলা লেবুর মতো গোল। কেন কমলা লেবুর মতো গোল সেটা আমরা জানতে পারলাম। গোল পৃথিবীটা সূর্য থেকে দিনের বেলায় আলো আর তাপ পায়, কিন্তু পৃথিবীটা গোল বলে সূর্যের আলো সব জায়গায় সমানভাবে পড়ে না। পৃথিবীর মাঝ বরাবর ঘিরে যে জায়গা, সেই জায়গা সূর্যের আলো আর তাপ বেশি পড়ে। এই অংশকে বলা হয় গরমের মণ্ডল বা গ্রীষ্মমণ্ডল। আর গ্রীষ্মমণ্ডলের উত্তর ও দক্ষিণে সূর্যের তাপ আর আলো আর তাপ একটু কম ভাবে বা তেসরা ভাবে পড়ে, তাই পৃথিবী গ্রীষ্মমণ্ডলের তাই পৃথিবীর গ্রীষ্মমণ্ডলের উত্তরে ও দক্ষিণে কিছু অংশকে বলা হয় কম শীত বা কম গরমের মণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই ওই নাতিশীতোষ্ণ মণ্ডল দুইটির উত্তরে এবং দক্ষিণে আছে উত্তরের শীতল মণ্ডল বা উত্তর মেরু এবং দক্ষিণের শীতমণ্ডল বা দক্ষিণ মেরু। তাহলে আমরা মোটামুটি পড়লাম জিনিসটা, পড়ে দেখো জানতে পারলাম কি। এই দেখো পৃথিবীটা যদি দেখি, মাঝ বরাবর হচ্ছে গ্রীষ্মমণ্ডল, এখানে সূর্যের আলো তাপটা বেশি পায়। তারপরে দেখো দুই পাশে আছে নাতিশীতোষ্ণ মণ্ডল, একটু কম পায়, এগুলো যেহেতু একটু তেচড়াভাবে সূর্যের আলো পড়ে। আর একদম পায় না উত্তর মেরু আর দক্ষিণ মেরু আর উত্তর মেরু, সেখানটা সবসময় বরফ থাকে। এই তাহলে আমাদের মণ্ডলগুলো কটা ভাগে ভাগ হলো? গ্রীষ্মমণ্ডল একটা, নাতিশীতোষ্ণ দুটো, আর মেরু হচ্ছে দুটো, উত্তর মেরু দক্ষিণ মেরু। তাহলে 8 পৃষ্ঠায় আমরা এটুকুনি জানতে পারলাম। কেমন? তোমরা ভালোভাবে পড়ো, তারপরে আমি কোশ্চেনের কথা আরো বোঝাবো।